পুলিশ বাহিনী র‍্যাব বা অন্যান্য ইগুলা ছাড়া খুব ভালো মনে হচ্ছে, অন্যবারের চেয়ে ভালো মনে হচ্ছে, এবার নিরাপত্তাটা ভালো। সকালে এসেছি, এসে প্রথমে গেলাম রমনা বটম হলে, ওখানে তো আসলে পয়লা বৈশাখের মেইন প্রোগ্রামটা হয়। তো এখানে আসলে গিয়ে সব ভালো লাগে, কারণ হচ্ছে ওখানে তো সবসময় দেখছে বাঙালি যে প্রাণের উৎসব, জাতীয় উৎসব, সেটাকে আমরা খুব ভালোভাবে পালন করতে পারি। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখলাম সেটা খুব ভালো লাগলো, সব কিছু ঠিকঠাক আছে। এত গরমের মধ্যেও এত বাঙালি সব এক ডাকেই যে এসেছে প্রাণের উৎসবে, মানে সবাই এসে একসাথে মিলেছে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। এত গরমের মধ্যে খুব ভালো লাগছে। না, আমরা কোনো সংখ্যা খুঁজছি না, সংখ্যায় ভুগলে তো আসতাম না, কারণ আমরা আগে থেকেই জানি যে আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি তৎপর এই ব্যাপারে। তো এসব খবর নিয়েই কনফার্ম হয়েই আমরা বেরিয়েছি, আর সংখ্যা নিয়ে যদি থাকতাম তাহলে অবশ্যই ঘরেই থাকতাম, বেরোতাম না, প্রাণের উৎসবে মিলতাম না। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, অনেক ভালো লাগছে, শুভ নববর্ষ বলো সবাই, শুভ নববর্ষ।